হ্যালো ফ্রেন্ডস, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই রেসিপিটা আমি তিনটে ডিম দিয়ে তৈরি করব, মাঝে একটা ফিলিং দেব। তো কী দিয়ে ফিলিংটা দেব সেটা দেখিয়ে দিই। পালং নিয়েছি 1 কাপ, এটাকে কুচিয়ে নেব। মাশরুম নিয়েছি 3টে, ছোট ছোট টুকরো করে রেখেছি। আর এটা সুইট কর্ন, এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। লাগছে টমেটো, চিজ, এটা আমি গ্রেট করে নেব, বাটার আর নুন। এই অমলেটটা তৈরি করার জন্য প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন। আপনারা একটু গোলমরিচ গুঁড়ো যদি পছন্দ করেন তো দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিয়ে অমলেটটাকে তৈরি করব, আর এর ভেতরে আমি ফিলিংটা দেব। ফিলিংটা তৈরি করার জন্য বাটার দিয়ে দিলাম, মাশরুমটা ভেজে নেওয়ার পর আমি সুইট কর্নগুলো ভেজে নিচ্ছি। এবার আমি পালংগুলো ভাজার জন্য বাটার দিয়ে দিলাম, সটে করে নেব, তাতে করে কালারটা পাল্টে যাবে না। ব্যাস এগুলো এবার তুলে নিচ্ছি। এবার অমলেটটা বানিয়ে নিচ্ছি, দিলাম বাটার, বাটারটা মেল্ট করে নিই। ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি ফিলিংগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। পালং মাশরুমের অমলেটটা তৈরি হয়ে গিয়েছে, কিছু ফ্রেশ ফ্রুটসের সাথে আমি এটা গার্নিশ করেছি। এটা ভীষণ ভালো হয় খেতে, আপনারাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনারাও ট্রাই করুন। তো আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।